बड़ो थेके छोटो सकले एटा भीषण पछंद करबे देखुन चलुन ताहले आमार रेसिपिटा देखे नीन आर भालो लागले अवश्य एकटा लाइक शेयर आर कमेंट करबेन। सूजी आलूर पूरी बनानोर जोन्नो प्रथमे आमी एकटी मिक्सिंग बोले एक कप गरम जल निये निएछि तार मध्ये दिए दिच्छि हाफ कप सूजी। एखन एइभावे सूजीटाके आमी 10 मिनिटेर जोन्नो गरम जले रेखे देबो एते करे सूजीटा जलटा टेने नेबे आर भालोभावे फुले उठबे आर ताते सेद्धो होये जाबे। एकटु मिशिये निच्छि आर ढाका दिए रेखे दिच्छि 10 मिनिट रेस्टे। फिरे आसछे 10 मिनिट पर। देखुन फ्रेंड्स सूजीटा आमार भालोभावे जलेर मध्ये जलटा टेने निये देखुन सेद्धो होये गेछे आर लागछे आमार पुरी तैरी करार जोन्नो। देखुन एखाने आमी मयदा निएछि लागछे चाट मसला एक चामच आपनारा चाइले एटा नाओ दिते पारेन। लागछे धने पाता कुचि लागछे हाफ कप सेद्ध करा आलू आमी ম্যাশ করে রেখেছি। গোটা জিরে নিয়েছি এক চামচ। নুন লাগবে স্বাদ অনুযায়ী আর লাগবে রিফাইন অয়েল। এখন আমি এই সুজির মধ্যে দিয়ে দিচ্ছি আলুটা গোটা জিরে নুন দিচ্ছি হাফ চামচ মতো আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি চাট মশলা দিয়ে এগুলোকে আমি ভালোভাবে এখন মিশিয়ে নেব। দেখুন উপকরণগুলো আমার মেশানো হয়ে গেছে। এখন আমি এরকম একটি বড় বোল নিয়েছি এর মধ্যে এটাকে ঢেলে নিচ্ছি। ঢেলে এটাকে এখন আমি এখন অল্প অল্প ময়দা দিয়ে একটা সফট ডো তৈরি করব। এটা আমাদের আপনি আটা দিয়েও আপনারা চাইলে করতে পারেন কোনো সমস্যা নেই। আমি ময়দা দিয়ে করছি তবে নরমাল ডোয়ের থেকে এটা একটু বেশি সফট হবে কারণ এতে সুজি আর আলু রয়েছে। এটা খুব বেশি শক্ত ডো হবে না। ঠিক কেমন হবে আমি আপনাদের মেখে দেখিয়ে দিচ্ছি। একবারে পুরো ময়দাটা দেওয়া যাবে না অল্প অল্প করে মেশাতে হবে। সফট দেখুন ময়দাটা সরি ডোটা কতটা সফট হয়েছে অনেকটাই সফট হয়েছে দেখতেই পাচ্ছেন। এখন আমি হাতের মধ্যে রিফাইন অয়েল এভাবে লাগিয়ে নিয়ে আরো ভালোভাবে ডোটাকে ঠেসে নেব যাতে পুরিগুলো সুন্দর হয়। ঠিক এইভাবে করে এই ডোটা একটু সফট হবে ভয় পাওয়ার কিছু নেই। হাতে এইভাবে দু থেকে তিনবার অয়েল লাগিয়ে নিয়ে আপনারা ভালোভাবে ডোটাকে ঠেসে নেবেন অর্থাৎ ময়ম করে নেবেন। ভালোভাবে ময়ম করে নিয়েছি এখন এইভাবে হাতের তালুতে অয়েল লাগিয়ে নিচ্ছি আর এখান থেকে ছোট ছোট ডো তুলে এইভাবে লেচি বানিয়ে নিচ্ছি। একই রকম ভাবে আমি বাকি সমস্ত লেচিগুলোই বানিয়ে নিচ্ছি। আমি কিছুগুলো ডো তৈরি করে নিয়েছি পুরো ডোটা আমি এখন লেচি তৈরি করিনি ওটা আমি পরে তৈরি করব। আপনারাও এভাবে সংরক্ষণ করে রাখতে পারেন ফ্রিজে কোনো অসুবিধা নেই। যখন বাড়িতে কোনো গেস্ট আসবে হঠাৎ বানিয়ে নিতে পারবেন। তার জন্য আমি চাকি বেলা নিয়েছি এখন ভালোভাবে এটাতে অয়েল লাগিয়ে নিচ্ছি। এভাবে আপনারা ব্রাশ করেও নিতে পারেন বেল্লাতেও অয়েল লাগিয়ে নিচ্ছি। অয়েল অর্থাৎ তেলটা লাগাতে একটা সুবিধা কি হবে এই পুরিগুলো আমাদের খুব সহজেই বেড়া হয়ে যাবে। দেখুন এভাবে আলতো হাতে বেলতে হবে
খুব বেশি চাপ দেওয়া যাবে না, চেষ্টা করবেন একটু গোল করার, এতে দেখতে ভালো লাগে। এইভাবে দেখুন কতটা পুরো হয়েছে, একটু লক্ষ্য করে দেখুন, এই পুরিগুলো একটু পুরোই হবে। এবার তুলে আমি প্লেটে রেখে দিচ্ছি। আরও একটি পুরি আপনাদের বানিয়ে দেখাচ্ছি। ওপরে এভাবে একটু অয়েল লাগিয়ে নিচ্ছি, অর্থাৎ তেল। একই রকম ভাবে বাকি সমস্ত পুরিগুলো আমি বানিয়ে নিচ্ছি। সমস্ত পুরিগুলো আমি বেলে নিয়েছি, এখন আমি এগুলোকে ভেজে নেব। আপনারা চাইলে এগুলো আমি সাদা রাখার জন্য হলুদ দিইনি, আপনারা চাইলে কিন্তু এখানে হলুদ অ্যাড করতে পারেন। পুরিগুলো ভেজে নেওয়ার জন্য আমি এখানে রিফাইন অয়েল গরম করে নিয়েছি। এখন পুরিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন পুরিটা সুন্দরভাবে ফুলে উঠেছে। এখন আমি পাল্টে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে আর কতটা সুন্দরভাবে ফুলেছে। আপনারাও আমার এই রেসিপিটা ফলো করে যদি বাড়িতে তৈরি করেন, আপনাদের পুরিগুলো ঠিক এতটাই সুন্দর হবে। এখন দু সাইডটা আমি হালকা একটু ব্রাউন কালার করে, অর্থাৎ লাল করে ভেজে নিচ্ছি। খুব বেশি লাল করব না, আর আপনারা যদি না করতে চান তাহলে এভাবে সাদাই রাখতে পারেন। একই রকম ভাবে আমি বাকি সমস্ত পুরিগুলো ভেজে নিচ্ছি। আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করবেন। পরের দিন দেখা হবে আবার একটা নতুন রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন বন্ধুরা, নমস্কার।